বিরাট কোহলি ফেমাস সিঙ্গার দূরে থাকো ওই সমস্ত ভণ্ড থেকে এই বাবার এই পাখা থামি আশীর্বাদ দেওয়াতে আমি হ্যালো চেক হ্যালো আমি অনিমেষ বলছি আজকের ভিডিওটা হাসি পাচ্ছে বলতে দু হাজার তেইশে মার্কেটে নতুন নতুন লঞ্চ হয়েছে পাখাওয়ালা বাবা হ্যাঁ হিন্দিতে ভিডিওটা দেখেছি পাংখেওয়ালি বাবা ভিডিওটা দেখো বাবা পাখা ধরাটাকে একটু নিয়ে নিল আশীর্বাদ একটু সাইডে হ্যাঁ মন্ত্র পড়ছে অং গ্রিং গ্রিং ফট ভয় পেয়েছে মন্ত্র মনে ভুল হয়ে গেছে আবার হ্যাঁ থামিয়ে দিয়েছে আশীর্বাদ এই বাবার এই পাখা থামিয়ে আশীর্বাদ দেওয়াতে আমি সত্যিই মানে বাবা আর আমি চাই কাঠের গোলাতে গিয়ে কাঠ কাটা যে মেশিনগুলো থাকে যে ব্লেডগুলো ওপর নিচে নামা আমি করে সেই ব্লেডটাকে থামিয়ে সেই হাত দিয়ে আমাকে আশীর্বাদ দিক তাহলে আমি নিজেকে আরও ধন্য মনে করব। বেকার এবারে কাঠের দোকানে পাংখে প্লাস ব্লেড বালি বাবা হয়ে যাবে বিষয়টা হচ্ছে উনি ওই পাখাটায় প্রচুর ময়লা জমেছিল সেটা ওইখান থেকে পাখাটা থামায় এমন ভাবে হাতে ময়লা লাগে সেই ময়লা দিয়ে কপালে আশীর্বাদটা দিয়ে দেয় আর এই পাখা পাখা থামাতে না অনেক লেজেন্ডরা আছে মানে আমাদের গ্রামের লেজেন্ড পেলেদের ভর্তি আমি ছোটবেলা করছি যখন স্লো স্পিডে থাকতো যারা ইলেকট্রিশিয়ান আছে তারা ওরকম চলন্ত ফ্যানফট করে দাঁড় করিয়ে দেয় ভন্ড বাবা অরিজিনাল বাবা নয় একজন বাবা দেখছিলাম সোশ্যাল চলছে মিডিয়াতে নিজেকে হনুমানজির ভক্ত মনে করছে এবং সে হনুমানের মতন কলা খাচ্ছে বসে আছে চেয়ারে করে কলা খাচ্ছে এরকম চুলকাচ্ছে এরকম চুলকাচ্ছে বাবা তিলক ফিলক টানা সে ক্যামেরা ওরিয়েন্টেডলি কাজ বাজ করছে যখন ক্যামেরা চলছে এরা কারা এরা কি ভক্তিটা সামনে দেখাচ্ছে যাতে করে মার্কেটিংটা ভালো হয় এবং বেশ কিছু ডায়লগ ফাইলগ জোগাড় করে তাকে যেন একটা জায়গায় বসাতে পারে এবং ভালো একটা বিজনেস হতে পারে সেটার জন্য কি আমি যাই না বাট আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বলবো আমরা যখন সমস্যায় পড়ি আমরা না সলিউশনের খোঁজ করি সেই সলিউশনের সময় এদের ফাঁদে পড়ে যাই কারণ এরা জানে কোনো মানুষ আসছে তাদের কাছে তার মানে কোনো না কোনো সমস্যা নিয়ে আসছে তাদের প্রথম কথাই দেখবে এটা থাকে তো সংসারে খুব অশান্তি মনের মধ্যে দোটানা চলছে সময় ভালো যাচ্ছে না আরে বাবা সময় ভালো যাচ্ছে না বলেই তো সে ওই জায়গাটা যাচ্ছে আর ব্যাস হ্যাঁ তো এবার সে তার সময় খারাপ যাচ্ছে বলে সে এটাকে ভাবছে আরে বাবা এত কিছু জেনে গেল মানে অন্তরে আমি এইভাবে কিন্তু এই সমস্ত ভণ্ড সাধুদের ফাঁদে আমরা পড়ি তবে যারা প্রকৃত বাবা হ্যাঁ প্রকৃত বাবা ভণ্ড নয় তাদের মধ্যে লুকিয়ে থাকে প্রচুর জ্ঞানের ভান্ডার সেখানে যদি তুমি কোনো প্রবলেম নিয়ে যাও সে বলবে না যে হ্যাঁ প্রবলেমের সলিউশান করে দেবো এই টাকা দক্ষিণা দাও এই জিনিস করো তোমাকে সলিউশনটা সে বলে দেবে বা তার কথার মধ্যে একটা জাদু থাকবে যে তুমি সেই কথাই বুঝে যাবে তোমার প্রবলেমের সলিউশন কীভাবে করতে হবে এবং তোমাকে কিভাবে মানে লাইফে এগোতে হবে সেই মার্গদর্শনটা কিন্তু সে দিয়ে দেবে সে বলবে না যে যোগ্য করো টাকা দাও এই টাকা দক্ষিণা আমি এই করে দেবো হোক Bing bling shot. আমার ব্যক্তিগতভাবে একজনকে খুব ভালো লাগে খুব ভাইরাল যে বিরাট কোহলি তারপর হচ্ছে আমাদের ফেমাস সিঙ্গার সেখানে কিন্তু তার যে স্বভাব বসে সেখানে তিনি কিন্তু গিয়ে শুনেছেন তার কথা সে অ্যাকচুয়াল সাধু তার কথা একটা জাদু আছে তার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কথা কিন্তু মানে তুমি যদি কেয়ারফুলি শোনো তাহলে বুঝতে পারবে যে তার প্রত্যেকটা কথায় কিন্তু মিনিং আছে যেটা তোমার লাইফে এগোতে সুবিধা হবে তোমার লাইফের মার্গদর্শন করাবে তাদের কোনো ডিমান্ড নেই কিচ্ছু তাদের দাবি নেই মানে যাদের উপরে আস্থা রাখছো চেষ্টা করবে যে এই সমস্ত ভণ্ড সাধুদের ওপরে যেন আস্থা না রাখো কারণ এমনও দেখা গেছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এরকম ভণ্ড সাধুরা মানে কোথাও কোথাও ধরা পড়ছে সেখানে দুটো তিনটে মেয়ের সাথে রাসলীলা করছে সেখানে ধরা পড়ছে চটাম চটাম করে বাড়ি খাচ্ছে ঠিক আছে তো ভণ্ড সাধুর থেকে দূরে থাকো যারা প্রকৃত সাধু যাদের জ্ঞান শুনে আমরা এনার্জি পাই এবং যাদের কথাবার্তার মধ্যে একটা মানে ধরন আছে যে তোমার লাইফে কিভাবে তুমি এগোবে তোমার প্রবলেমের সলিউশন সে বলে দেবে না তুমি নিজেই সেই সলিউশনটা খোঁজার জন্য তার কথা শুনে তুমি বুঝতে পারবে তো তাদের সান্নিধ্যে যাও এসব ভণ্ড সাধুদের সান্নিধ্যে যেও না তোমরা কমেন্টস করে জানাও যে এরকম কোনো সাধু তোমাদের লোকালিটিতে আছে কি না যেরকম মনে হয় তোমাদেরকে যে এটা ভণ্ড প্লিজ দূরে থাকো এই সমস্ত ভণ্ড সাধুর থেকে এই ভিডিওটা এই পর্যন্ত এই টাটা